তো একবার এনিমেশন ডিফেন্স ব্লগ যে সব ঠিক আছে ফাইনালি দোস্ত আপনার কারণে নতুন দুদিন এপিসোড রয়েছে আজ ফাইনালি বহু দিন মধ্যে ফাইনালি ভিডিও বানাব আইসো তো আপনার আজ একটা ইম্পর্টেন্ট টপিকের উপর ডিসকাস করিম আজি মানে তো বহুত মানে মোক সুধি থাকে মানে জব কেন পাম প্রাইভেট জব গুয়াহাটীত মানে প্রাইভেট জব এই সময়ত কেন পাম আর কি জব পাম গোটেখিনি আজি এইটুকুটা এক্সপ্লেইন করিম আর আপনাদের ভিডিও প্লিজ একলগে চাব তেতিয়াহে বুঝি পাব আর পিছত বহুত মানুষ মোক মানে কমেন্ট করেছে কেন এপ্লাই করিম কি কথা মানে গোটেখিনি আজি এইটুকুটা এক্সপ্লেইন করিম আপনার ঠিক আছে তো আপনাদের প্লিজ মন দি ভিডিওটি চাব হেকারলোকে চাব তো আপনাদের ফুললি বুঝি পাব যদি আপনাদের কিছু মানে আধা ভিডিওটি চাই জাস্ট মানে জব বোর্ডটি শুনে পেলায় চাই আর মোট হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে থাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার কন্টাক্ট করে কেন এপ্লাই করি কি কথা গোটেখিনি সুদি থাকে মোক হোয়াটসঅ্যাপ তো গোটেখিনি প্রসিজার আজি আপনাদের এই ভিডিওটি জানাম তো প্লিজ আপনাদের ভিডিওটি হেকারলোকে চাব ঠিক আছে মোট বিশেষ অনুরোধ এটা আছে আপনাদের কি আপনাদের ভিডিওটি হেকারলোকে চাব তো আপনাদের ফুল এক্সপ্লেইন করি আজি ভিডিওটি মানে আপনাদের ফুললি বুঝি পাব তো ভিডিও স্টার্ট করিম বলক আজি ভিডিও স্টার্ট করিম উইথ ওয়েস্টিং আওয়ার টাইম তা প্রাইভেট জব বহুত মানে হচ্ছে প্রাইভেট জব কি স্যালারি হব প্রাইভেট জবত কি কথা কি প্রসিজার হব গোটেখিনি আজি এক্সপ্লেইন করিম আপনাদের প্রাইভেট জব মানে বহুত আপনাদের প্রাইভেট জব পাব আপনাদের জাস্ট ঘুরব লাগে গুয়াহাটী যদি আপনাদের আছে এটা বর্তমান তেনে আপনাদের গুয়াহাটী যদি এটা বর্তমান নাই তেনে গুয়াহাটী আহক আপনাদের গুয়াহাটী আহি পেলায় অকমান ঘুরক ঠিক আছে অকমান এক্সপ্লোর করুক জায়গাবিলাক তেতিয়া আপনাদের পাব ডাইরেক্টলি তারপরে গুয়াহাটী মানে ঘর থাকি পেলে যে গুয়াহাটীর জব পাম এই আশা নকরো আপনাদের কেতিয়া আশা নকরো এই কিন্তু কেতিয়া হব নয় ইম্পসিবল এই মানে তো প্রথমত আপনাদের এটা কাম করব ঠিক আছে মানে আপনার কিছু ওয়েবসাইটের বিষয়ে আপনাদের কই দিম এটা ব্যাংকত যদি আপনাদের করব বিচার তেনে আপনাদের HDFC ব্যাংক কেরিয়ার বলে সার্চ করব এক্সিস ব্যাংক কেরিয়ার বলে সার্চ করব ICICI কেরিয়ার ICICI ব্যাংক কেরিয়ার বলে সার্চ করব আপনাদের ওয়েবসাইটত ঠিক আছে ওয়েবসাইটত যাই পেলে আপনাদের লগ ইন করব তাত ওয়েবসাইটত যাই পেলে আপনাদের লগ ইন করব লগ ইন করার পাছত আপনাদের গোটেখিনি ডিটেলসবিল বিচার তাত লাইক ফাদার ফুল নেম কোয়ালিফিকেশন কি আছে হায়েস্ট কোয়ালিফিকেশন কি আছে গোটেখিনি আপনাদের এক্সপিরিয়েন্সবিল সুদিব গোটেখিনি আপনাদের তাত ফিল আপ করব অ্যাপ্লিকেশন ফর্মটি অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করার পর আপনাদের সাবমিট করে দেব ঠিক আছে সাবমিট করার পাছত ব্যাংকে আপনাদের কন্টাক্ট করব যদি যেতে নাকি ভ্যাকেন্সি ওলাই আহব তো ব্যাংকে আপনাদের কন্টাক্ট করব আপনাদের রেজুমে বনাব রেজুমে আপলোড করব রেজুমে এখন পুরো মজাকে বনাব আপনাদের ঠিক আছে যদি রেজুমে যদি আপনাদের বনাব না জানে গোটেখিনি আপনাদের কমেন্ট করে জানাব মানে নেক্সট ভিডিওত আপনাদের রেজুমে কেন বনাই গোটেখিনি আপনাদের প্রশ্নে শিখাই দিব ঠিক আছে টপিকত আহিম এটা আপনাদের প্রথমত রেজিস্টার করব তাত রেজিস্টার করার পাশে গোটেখিনি ডিটেলসবিল ফিল আপ করব ডিটেলসবিল ফিল আপ করার পাশে গোটেখিনি সাবমিট করব ঠিক আছে সাবমিট করার লগে লগে এই নয় কি যে সাবমিট করলে মোট কাইলে কল আহি যাব এই কথা নহয় সাবমিট করার পাছত অকম দিন ওয়েট করব লাগে ঠিক আছে অকম দিন ওয়েট করব লাগে যেতে নাকি ব্যাংকর রিকোয়ারমেন্ট হয় ব্যাংকর রিকোয়ারমেন্টের মতো সেটি কন্টাক্ট করব আপনার আপনার মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার গোটেখিনি দিয়ে থাকবে আপনার হোয়াটসঅ্যাপ কন্টাক্ট করব আপনার মেলত কন্টাক্ট করব আপনার মোবাইল নাম্বার কন্টাক্ট করব গোটেখিনি আপনি দিব তাত দিয়ার পাছত ব্যাংক যে জানে রিকোয়ারমেন্ট হয় ব্যাংকর বেঙ্কর রিকোয়ারমেন্ট তেতিয়াহে আপনাদের আপনাদের ব্যাংকে কন্টাক্ট করব মানে এইটি নহয় কি আজি আপনাদের এপ্লাই করে দিলে আর কালি আপনাদের কল আহি যাব এই কথা নহয় যদি ব্যাংকর কারণে আপনাদের ওয়েট করব লাগে আর যদি আপনাদের যদি ইম্পর্টেন্ট আছে বহুত আর্জেন্ট আছে জবর কারণে তেন আপনাদের শোরুমও যাব পারে যদি আপনাদের হাইয়েস্ট কোয়ালিফিকেশন 12 আছে প্লাস আর বেসিক নলেজ যদি কম্পিউটার আছে আপনাদের তেন আপনাদের গাড়ি শোরুমবিলাক যাব পারে মারুতি সুজুকি যিমান নাকি গাড়ি শোরুম আছে গুয়াহাটীত গাড়ি শোরুম যাব আরটিওর কামবিলাক হয় মানে পেপার বহু যি মানে যেতে নাকি গাড়ি যেতে নাকি গাড়ি মানুষে লই যায় কিনি পেলাই এর মধ্যে যদি আরটিও যদি অ্যাপ্লিকেশন যদি ফাইল ওয়ার্কবিলাক হয় এই ফাইল ওয়ার্কর কাম আপনাদের পাব মানে বহুত ডিলারবিলাকত এই ভ্যাকেন্সি থাকে দরমাবো আপনি ভালো ভালে পাব মানে ডিলারবিলাকত দরমা আপনার আপনাদের ভালে দিয়ে মানে লাইক 12,000 10,000 মানে এনেদরে মানে দরমা আপনি পাই যাব ব্যাংকত ডিলারবিলাকত আপনাদের গুয়াহাটীর আহি পেলে যদি আর্জেন্ট আপনাদের জব লাগে তেনে আপনাদের গুয়াহাটী আহব ডিলারবিলাক ঘুরব লগত ডিলারবিলাক গৈ পেলে খবর লোক তেতিয়াহে আপনাদের ডাইরেক্ট মানে পাই যাব ঠিক আর যদি আপনাদের কি কয় এয়ারলাইন যদি নাকি এয়ারলাইনত যদি জব লাগে তেনে আপনাদের সার্চ করব পারে ইন্ডিগো কেরিয়ার এয়ারবাস কেরিয়ার এয়ারএশিয়া কেরিয়ার আপনি কেরিয়ারত সার্চ করে পেলে গোটেইখিনি ডিটেলস আপনাদের তাত ফিল আপ করব গোটেইখিনি ডিটেল ডিটেল ফিল আপ করার পাছত আপনাদের রিকোয়ারমেন্ট যেতে নাকি হয় কোম্পানির এই রিকোয়ারমেন্ট মতে কোম্পানি কন্টাক্ট করবে আপনাদের আমি একটা খুবই ইম্পর্টেন্ট কথা এটা আপনাদের জানাব জানাই দিব বিচার যদি আপনাদের আর্জেন্টলি যদি আজি ইন্টারভিউ দিব যাব লাগে তেনে এনেকুৱা যদি জব বিচার তেনে আপনাদের আমার কোম্পানি আহি যাওক মূল কোম্পানি যদি মূল কোম্পানি হয় আমার কোম্পানি যদি মই কারেন্টলি জব করেছো এটা এটা হল BPO সেক্টর যে মানে BPO জানে কল লব লাগে কাস্টমার কল লব লাগে আমার হল BPO সেক্টর আমার কোম্পানির নাম হল তাতোয়া টেকনোলজি গুয়াহাটিতে আছে তাতোয়া টেকনোলজি গুয়াহাটিতে আছে গুয়াহাটী বেলতলা চারিআলি বশিষ্ঠ চারিআলি কয় বশিষ্ঠ চারিআলি মেগা প্লাজা বিল্ডিংত ফোর্থ ফ্লোরত আছে মেগা প্লাজা বিল্ডিংত ফোর্থ ফ্লোরত আছে আমার অফিসটো তাতোয়া টেকনোলজি তাত যদি আপনাদের আহে 12+ হাইয়েস্ট কোয়ালিফিকেশন লাগে 12+ হাইয়েস্ট কোয়ালিফিকেশন যদি আপনাদের দিয়ে
আপনাদেরকে ডাইরেক্ট ইন্টারভিউ হবো, ডাইরেক্ট ইন্টারভিউ হওয়ার পর লগালগ আপনার জানাই দিব আপনার ট্রেনিং কেতিয়া হবো, গোটেখিনি প্রসেসার মূলক লগালগ জানাই দিব। যদি আপনার আর্জেন্ট জব লাগে বাট স্যালারিটা কম, বিপিওত আপনাদের স্যালারিটা কম পাব, স্যালারিটা মানে আপনার জানাই দিব বিচার, স্যালারিটা স্টার্টিং আপনার পাব 8.5। যদি আপনাদের ছয় মাস যদি কাম করে তাত 1000 টাকা ইনক্রিমেন্ট হবো, আর ছয় মাসে মাসে যদি এনে করে গিয়ে থাকে ইনক্রিমেন্ট স্যালারি হয়ে থাকবে আপনাদের। যদি আপনাদের বিচারে মোক আর্জেন্ট একটা জব লাগে তেনে আপনাদের আসবে তাতে টেকনোলজি, বাট স্যালারি কথা মানে আপনাদের কই দিছো স্যালারিটা হবো আপনার 8.5 হবো। যদি এইটো যদি আপনাদের নকরে তেনে আরোটা বোলসত এটা আছে মানে ঠিক আছে ইনফরমেশন মই কালেক্ট করে রেখেছি মানে আপনাদের আসব আদিত্য বিড়লা ক্যাপিটাল একটা ইন্স্যুরেন্স কোম্পানি আছে ঠিক আছে, এইটো আছে আপনার লাচিত নগর গুয়াহাটিতে লাচিত নগর যদি পেন্টালন বিল্ডিং হয় ঠিক আছে, পেন্টালন বিল্ডিংত ফিফথ ফ্লোরত আছে, ফিফথ ফ্লোর 5 নম্বর ফ্লোরত আছে, ফিফথ ফ্লোরত আছে এই ইন্স্যুরেন্স কোম্পানিটো। তাত আপনাদের এডভাইজারের কাম করবো ঠিক আছে, এডভাইজার কাম করবো তার ম্যাক্সিমাম হায়েস্ট কোয়ালিফিকেশন লাগে 12 পাস ঠিক আছে, 12 পাস লাগে, 12 পাস হলে আপনাদের এডভাইজারের কাম করবো, তাত আপনাদের ফিক্স স্যালারি না থাকবে, তাত আপনাদের থাকবে কমিশন বেসিস। যদি আপনাদের তাদের ইন্স্যুরেন্স সেল করবো বিকজ যেহেতু মানে এই সেলসর কাম হয় আপনাদের ইন্স্যুরেন্স সেল করবো লাগে, যদি ইন্স্যুরেন্স যদি আপনি এটা সেল করে 1 লাখ যদি এটা ইন্স্যুরেন্স আপনাদের সেল করে তাতে আপনার কমিশন থাকবে 40% টু 30%, মানে 30-40% ভিতর আপনাদের কমিশন থাকবে। তাত সাপোজ ধরো 1 লাখ যদি আপনাদের এটা ইন্স্যুরেন্স সেল করলে তাত আপনাদের ইমান কমিশনটা হবো আপনার 30-40,000 ভিতর হবো মানে আপনাদের কমিশনটা। এইটা ভাল যদি আপনাদের করবো বিচারে এজেন্ট লাইক যে LIC লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যে কাম করে যে ফাংশন করে সেম ওয়ে আদিত্য বিড়লা ক্যাপিটালও সেম ওয়ে ফাংশন করে। তো আদিত্য বিড়লা ক্যাপিটাল যদি আপনাকে জয়েন করবো বিচার এজ এ এডভাইজার ঠিক আছে, আপনার অ্যাড্রেসটা অকমার কই দিছো মানে অ্যাড্রেসটা হবো আপনার লাচিত নগর গুয়াহাটি লাচিত নগর পেন্টালন বিল্ডিং ফিফথ ফ্লোরত আছে। আর এইটো এটা ক্রাইটেরিয়া আছে, এইটো যদি আপনাদের জব করবো বিচারে এডভাইজার এইটো তার ক্রাইটেরিয়া আছে কি আপনাদের এটা এক্সাম দিব লাগে, তাত এইটো ইন্ডিয়ান গভর্নমেন্টে এইটো এক্সামটো কন্ডাক্ট করে ঠিক আছে, ইন্স্যুরেন্স কোম্পানিবিলাক যিমান নাকি ইন্স্যুরেন্স কোম্পানিবিলাক আছে যিমান নাকি ইন্স্যুরেন্স কোম্পানিবিলাক আছে সিমান নাকি ইন্স্যুরেন্স কোম্পানিবিলাক যদি আপনাদের জব করবো বিচারে তাত আপনাদের এটা এক্সাম দিব লাগবে, গোটেখিনি তার ট্রেনিং দিব। যদি আপনাদের তাত সিলেক্ট হয় ইন্টারভিউ যদি সিলেক্ট হয় গোটেখিনি ট্রেনিংবিলাক আপনাদের দিব, ট্রেনিংবিলাক দিয়ার পিছত আপনাদের গোটেখিনি প্রসিডিউরবিলাক থাকবে, এক্সাম কেনেকৈ আপনাদের দিব পারে গোটেখিনি প্রসিডিউরবিলাক আপনাদের তাত শিকাব। তো আপনাদের এবার প্লিজ ভিজিট করে লব, ভিজিট করে লব আপনাদের ঠিক আছে, যদি আপনারা করবো বিচার আপনাদের ভিজিট করে লব, আর একবার ম্যানেজার কথা পাতি লোক জানি লোক প্রসিডিউরবিলাক কি কি, জাস্ট মানে আপনাদের হিন্টে দিয়ে দিছো মানে আপনাদের নিজেই গিয়ে করবো লাগে, আর পিছত আপনারা মোক কমেন্ট করে নজন কমেন্ট করবো যেতে হোয়াটসঅ্যাপত মেসেজ দিব কি মোক এটা জব লাগে হেল্প করে দিব। তো আপনাদের ভিডিওবিলাক হেকরলকে যেতে নাকি চাই তেতিয়া মানে ফুল প্রসিডিউরবিলাক বুঝি পায়, যাকে মানুষ নাকি হেকরলকে ভিডিওটো চাই তেবিলাকে মোক ইমান কমেন্ট নকরে, জাস্ট এড্রেস যদি লাগে তেওঁলোকে এড্রেস বিচারে মোক এড্রেস মই দি দিওঁ, তেওঁলোকে যাই পেলাই ইন্টারভিউ দিয়ে আর বাকি কামবিলাক কৰি লয় তেওঁলোকে। আর কিছু মানে ভিডিওটো আধা পেলে চাই পেলাই তেওঁলোকে মোক কমেন্ট করব, হোয়াটসঅ্যাপত মেসেজ করব কি দাদা মোক জব লাগে হেল্প করে দিয়ক হেল্প করে দিয়ক। আর কিছু মানে নতুন নতুন ভিডিওবিলাক পুরোনা ভিডিওবিলাক চাইবিলাক আহে চাই পেলাই আহে, তো আপনাদের মই এইটো এটা অনুরোধ করেছো যে আপনাদের রিসেন্ট ভিডিওবিলাক চাব, রিসেন্ট আপডেট কি কি মই দিছো মোৰ চ্যানেলত এইটো ভিডিও আপনাদের চাব, তেতিয়া আপনাদের বুঝিব মানে কেসটো কি ঠিক আছে। আর বেশি দীঘল নকরে ভিডিও আজি ইমানতে কই হামরি মারিম, তো আপনার ভিডিও চাই কেনে পালে কমেন্ট বক্সে নিশ্চয় জানাব, যদি এনেদরে যদি আকো আপনাদের ইনফরমেশন ভিডিও লাগে তেনে আমাক কমেন্ট করে জানাব ঠিক আছে, মই আপনাদের আপনাদের কারণে এনেদরে ইনফরমেশন ভিডিও লয়াবি কারণে চেষ্টা করিম। তো আজি কারণে ইমানে মারিম, তো জোহার কসব ভাই, জয় হিন্দ, বন্দে মাতরম, জোহার আর জয় দিবাসী।